সত্যি করে বলতে স্কুল লাইফটাতে কখনো ব্যাক বেঞ্চার হওয়ার ইচ্ছাটা ছিল না, কারণ তখনও ফেসবুকে ট্রেন্ডটা আসেনি। তবে ফ্রন্ট বেঞ্চার হতে গেলে পড়াশোনায় ফার্স্ট হতে হয়, আর আমি তো শুধু পড়াশোনায় নয়, জীবনের প্রতিটি রেসেই লেট ছিলাম। সকালে ঘুম থেকে ওঠাতে লেট, মায়ের বকুনি খেয়ে স্নান করাতে লেট, স্কুলে যাওয়াতে লেট, এমনকি যেই চেষ্টা মানুষ এক বছরে অতিক্রম করে সেটা অতিক্রম করতেও আমার দু বছর সময় লেগেছিল। জীবনে মায়ের পর সবচেয়ে বড় দুটি ভালোবাসা ছিল সঙ্গীতের প্রতি ভালোবাসা, আর দ্বিতীয়টা ওই কোনো এক অপরাজিতা, কিন্তু দুটোর মধ্যে একটিকেও পাইনি। এ দুটোর পিছনে দৌড়তে দৌড়তে যখন হাঁপিয়ে গেছি, তখন হঠাৎ লক্ষ্য করলাম কেউ আমায় ডাকছে। পেছন ফিরে দেখি ব্যর্থতা একা খালি হাতে দাঁড়িয়ে, কাছে যেতেই খানিক এসে জড়িয়ে ধরলো। সেই থেকে ব্যর্থতাকে সঙ্গে নিয়ে পথ চলা শুরু, আর এখন তো ব্যর্থতাকে ভালোবাসি, কারণ অভিজ্ঞতা শিখিয়েছিল এই কলমটিকে নিয়ে কী করে ব্যর্থতার ইতিহাসকে গড়তে হয়। নমস্কার।